সোমবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে হেরোইন সহ এক হেরোইন কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ধৃত নেশা কারবারির নাম খোকন নমসূত্র। তার বাড়ি ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায়। জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় হেরোইনের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন খোকন নমসূত্র। সে খবরের উপর ভিত্তি করে পুলিশ তাকে 15 কৌটা হেরোইন সহ আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই এলাকা থেকে আরো 2 প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। এই মর্মে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান, ধৃতের কাছ থেকে দুবারে মোট 50 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। পাশাপাশি ধৃতের বিরুদ্ধে NDPS থানায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। পশ্চিম চন্দ্রপুর থেকে কোকন নমসূত্র, তার বয়স 35, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ইনিশিয়ালি তাকে 15 ফুট, পরবর্তীকালে ইন্টারোগেশন করে আরো 15 থানা থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।